ক্রমবর্ধমান করোনা ভাইরাস প্রতিরোধে সরকার প্রশাসন ও মুসলিম নেতৃত্ববৃন্দের আহ্বানে সাড়া দিয়ে বাড়ি ও নিস্তিস মসজিদে ছোট জমায়েত করে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল ফিতর উদযাপন করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। শুক্রবার গোটা দেশের পাশাপাশি কুচবিহারের দিনাটা মহকুমায় সকাল থেকে নিজ নিজ বাড়ি পাড়া ও নিজ নিজ মসজিদে ছোট ছোট জমায়েত করে ঈদের নামাজ আদায় করেন মুসলিম সম্প্রদায়। নামাজ শেষে করোনা সহ সমস্ত বিপদ দূর করতে আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করেন। টানা এক মাস রোজা রাখার পর আজ শুক্রবার খুশির ঈদ উদযাপিত হচ্ছে ভারতবর্ষে। করোনার প্রাদুর্ভাবের মাঝে ভারতীয় উপমহাদেশের সর্বত্রে সমারোহে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশগুলিতে সম্পন্ন হয়েছে ঈদের নামাজ, আর শুক্রবার ভারত বাংলাদেশ পাকিস্তান সহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের ঈদ উল ফিতর। করোনার এই মহামারী প্রকোপ রুখতে এবারে ঈদে ছোট ছোট জমায়েত করে নামাজ পড়ার আহ্বান জানিয়েছিলেন মুসলিম নেতৃত্ববৃন্দ। সেই আহ্বানে সাড়া দিয়ে নামাজ আদায় করলেন মুসলিমরা। এদিন নামাজ শেষে দিনাটা শহরের বিভিন্ন মসজিদে পৌরসভার পক্ষ থেকে স্যানিটাইজার করা হয়। সরকার যেটা আইন করে দিয়ে দিছে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে এবং সেই সাথে 50 জনের বেশি যেন জামায়াত না হয়, এরকম একটা বিবৃতি দিয়ে দিছে। আমরা সেই সরকারি বিধিবিধান মেনে ইনশাআল্লাহ আমরা ঈদ উল ফিতরের নামাজ সম্পূর্ণ করলাম এবং দূরত্ব বজায় রেখে সেই কাজটা করেছি। কারণ রোগটা সবার জন্য, রোগ কোনো আপন নয়, রোগটা হচ্ছে ছোঁয়াচো, একজনকে টাচ করলে আরেকজনকে লাগবেই। এই জন্য এই বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমাদের ওদিকে মহামারী শুরু হবে তখন সে যেন সেখানেই থাকে, সেখান থেকে যেন অন্য জায়গায় সরিয়ে না যায়, সে যেন সেখানেই থাকে। আর যখন মহামারী সমাজের দিকে পালিয়ে যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। তো এর জন্য আমরা সেই বিধিবিধান মেনে আমাদের ইসলামে সেটা আছে, সরকার যতই বলুক আমাদের ইসলামের মধ্যে সেই বিষয়গুলো ফুটে আছে, আমরা সেগুলো মেনে চলতে পারি বা চলছি। আর এই মসজিদে দুইবার জামাত করানো হলো, আমরা টাইম মেনটেন করে এবং দূরত্ব বজায় রেখে এবং সুষ্ঠুভাবে এখানে ঈদের জামাত আমরা করে নিয়েছি। আপনার নাম? আমার নাম মনিরুল ইসলাম হক। বানিয়াটারি নিউ মসজিদে কমিটির সিদ্ধান্ত হয়েছে এবং আমরা সিদ্ধান্ত সবাই মিলে জোহরের নামাজ বাদ বসেছি যে সরকার থেকে যে নয়াড়া থানার ওসি আমাদের ইমাম এবং পঞ্চায়েত সবাইকে নিয়ে আলোচনা করেছে, সে আলোচনা আমরা এখানে এসে জোহরের নামাজ পড়ে মসজিদে সিদ্ধান্ত নিয়েছি যে একটা জামাত করলে অনেক ভিড় হয়ে যাবে এবং সোশ্যাল মিডিয়া বা সামাজিক দূরত্ব আমরা ঠিক রাখতে পারবো না, তাই আমরা একবার নয় আমরা দুইবার জামাত করেছি এবং দুবারে জামাত হয়েছে। এই জামাতে খুব সুশৃঙ্খল মতো আমাদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আমরা সরকারের আইন সব কিছু ঠিকঠাক রেখে আমরা এই নামাজ সম্পন্ন করেছি, আমাদের এখানে খুব সুন্দরভাবে নামাজ হয়েছে। আর পৃথিবীতে সব ধর্মে উৎসব আছে কিন্তু আমাদের মুসলিম ধর্মের উৎসব দুইটি, একটা হলো ঈদ উল ফিতর, একটা হলো ঈদ উল আজহার। আমাদের ধর্ম খুব স্বতন্ত্র, কেমন যে ধনী মানুষের সাথে সাথে গরিব মানুষও যেন খুব আনন্দে উৎসবে ঈদ করতে পারে, তাই মুসলমানদের মধ্যে ফেতরা, জাকাত, গরিব মিসকিন, ইতিম, বিধবা, অসহায় মানুষের সাহায্য করে এই নামাজ আমাদের এলাকায় সম্পন্ন হয়েছে, এটা আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম আব্দুস সামাদ খন্দকার।